আসসালামু আলাইকুম। ভেরি রিসেন্ট আমেরিকার হাইস্ট লেভেলের সর্বোচ্চ পর্যায়ের একটি ডেলিগেট বাংলাদেশে স্টেট ভিজিটে এসেছিলেন এবং গত 5ই অগাস্ট বাংলাদেশে একটি রেজিম কলাপস করে এবং সে রেজিমস কলাপস করার পরে বাংলাদেশে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্মালি আগস্ট মাসের 8 তারিখ থেকে, ইফ আই এম নট এনি মিস্টেকেন, যে দায়িত্বটি নেয় সেই ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমেরিকার বাইলেটারাল রিলেশনস কি হবে, বা আমেরিকা এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে দেখছে, কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টকে আমেরিকা আগামীতে কোনো ব্যাপারে কোঅপারেট করবে কি করবে না, কিংবা ইন্টারিম গভর্নমেন্টকে আমেরিকা রেকগনাইজ করবে কি করবে না, এই বিষয়টি সম্পর্কে আমেরিকার চিন্তা কী, আমেরিকার ভাবনা কী, দৃষ্টিভঙ্গি কী, আমেরিকার ডোমেস্টিক পলিসি কী এবং ফরেন পলিসি কী, এই বিষয়গুলোকে কনভে করার জন্যই মূলত আমেরিকার হাইস্ট লেভেলের যে ডেলিগেট, যেখানে মূলত 6 সদস্যের, যদি আমার ভুল না হয়, 6 সদস্যের একটি ডেলিগেট এসেছিল বাংলাদেশে, যে ডেলিগেটে লিডারশিপ দিয়েছে আমেরিকার রাজস্ব এবং অর্থনীতি দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি মিস্টার ব্রেন্ট নেইমেন, এবং একই সাথে যাকে ওয়ার্ল্ড পলিটিক্সের সো কল্ড গেম চেঞ্জার বলা হয়, মিস্টার ডোনাল্ড লু। এই ডোনাল্ড লু হচ্ছে অত্যন্ত একজন চৌকস এবং অত্যন্ত প্রফেশনাল একজন ব্যক্তি, যিনি আমেরিকার এমন একটি দায়িত্বে আছেন যে দায়িত্বটি হচ্ছে তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ইতোপূর্বে তিনি বাংলাদেশ সফরে এসেছেন এবং আরও অনেক দেশে তিনি অনেক পরিবর্তন এনেছেন। তো আমেরিকার এই যে উচ্চ পর্যায়ের, সর্বোচ্চ পর্যায়ের আমি বলবো যে প্রতিনিধি দল বাংলাদেশে যে এই মুহূর্তে সফরে এসেছিলেন, সেই সফরে আসার কারণটা কী, তার আগে আমরা যদি একটু দেখি যে আমেরিকা সম্পর্কে, আমেরিকা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ফর্মালি সুপার পাওয়ার হিসেবে মূলত ইমার্জ করে গ্লোবাল পলিটিক্সে, এবং আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফর্মার সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার চলে, এবং আমেরিকার যে ট্রুম্যান ডক্ট্রিন, সেই ট্রুম্যান ডক্ট্রিনের অংশ হিসাবে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার পরে সেসব দিয়ে আমেরিকা সোভিয়েতকে 1991-এ সোভিয়েতের পতন ঘটাতে আমেরিকা সমর্থ হয়, এবং সোভিয়েত পতন ঘটার মধ্য দিয়ে আমেরিকা একক সুপার পাওয়ার হিসেবে বিশ্ব রাজনীতিতে ইমার্জ করে, এবং আজ অবধি আমেরিকাকে আমরা একক সুপার পাওয়ার হিসেবেই বলবো, যদিও আমেরিকা কেউ কেউ বিশ্লেষকদের দৃষ্টিতে আমেরিকা তার সুপার পাওয়ারের যে স্ট্যাটাস এটি অনেকটা হারিয়ে ফেলেছে। এখন বিশ্বটা আসলে কোনো একক সুপার পাওয়ারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে না, বিশ্ব এখন মাল্টিপোলার বিশ্ব, অনেক রাষ্ট্র বিশ্বকে এখন লিডারশিপ দিচ্ছে, অনেক গ্লোবাল পাওয়ার, অনেক পটেনশিয়াল সুপার পাওয়ার। আমেরিকা হচ্ছে বিশ্বের লার্জেস্ট একটি ইকোনমিক পাওয়ারফুল স্টেট এবং সেকেন্ড লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট এবং বিশ্বের লার্জেস্ট ক্যাপিটাল স্টেট, মিলিটারি দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, টেকনোলজির দিক থেকে আমেরিকা এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করে বা করে থাকে। আমেরিকার সমকক্ষ কোনো রাষ্ট্র এখন পর্যন্ত হয়তো আসেনি। চীনকে আমেরিকার কম্পিটিটর ভাবা হয় সেক্ষেত্রে হয়তো ইকোনমিক ক্ষেত্রে, কিন্তু প্রযুক্তি বা মিলিটারি এই দিক থেকে আমেরিকার কম্পিটিটর কিন্তু আমেরিকা একাই। আমেরিকার চিরায়ত বা আনরিটেন স্টেট পলিসি হচ্ছে বিশ্বের যে সমস্ত দেশগুলো ফ্রি মার্কেট ইকোনমি, লিবারেল ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, গুড গভর্নেন্স, রুল অফ ল, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ফ্রিডম অফ রাইটস, এগুলো প্রমোট করে, বিলং করে, পেট্রোনাইজ করে, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে আমেরিকা সাপোর্ট করে, বা সেই সমস্ত রাষ্ট্রগুলোকে আমেরিকা প্রচুর পরিমাণে ফরেন এইড ডোনেট করে বা অ্যাসিস্ট করে। এরপরে আমেরিকা তার ফরেন পলিসির ক্ষেত্রে বিশ্বের 3টি রিজিয়নকে ইম্পর্টেন্স দেয়। একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপকে আমেরিকা গুরুত্ব দেয়, যেটিকে বলা হয় ট্রান্স আটলান্টিক রিজিয়ন, এরপরে মিডিল ইস্টকে গুরুত্ব দেয় এবং ফার ইস্ট এশিয়াকে গুরুত্ব দেয়। আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট মিস্টার বারাক ওবামা ক্ষমতায় আসার পরে তিনি মনে করেছিলেন আগামীতে বিশ্ব রাজনীতির, বিশ্ব অর্থনীতির ভর কেন্দ্র হবে এশিয়া, এবং এশিয়ার একটা বিশেষ অঞ্চল, বিশেষ করে ইন্দো প্যাসিফিক রিজিয়ন। ইন্দো প্যাসিফিক রিজিয়ন মিন্স ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশান, এই অঞ্চলটিকে বলা হয় ইন্দো প্যাসিফিক রিজিয়ন,
এবং এই অঞ্চলে আমেরিকা তার প্রভাব বিস্তার করবার জন্য ফর্মার প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকেই মূলত একটা পলিসি গ্রহণ করা হয় যাকে বলে পিভট টু এশিয়া, যেটির পরবর্তীতে নামকরণ করা হয়েছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি। বাংলাদেশ স্ট্র্যাটাজিক্যালি এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি আমেরিকার সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজির একটি স্টেক হোল্ডার। ইনফ্যাক্ট বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল অবস্থান সেটা হচ্ছে বে অফ বেঙ্গলে। তো বে অফ বেঙ্গল হচ্ছে আগামীতে বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই অঞ্চলে চায়না তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কিংবা তার যেটা স্ট্রিং অফ পার্লস, আর আমেরিকা তার পিভট টু এশিয়া আর ইন্ডিয়ান ডক্ট্রিন, এই বিষয়গুলোকে যদি আমরা একত্র করি তাহলে আলটিমেটলি এই অঞ্চলে চীন এবং ইন্ডিয়া একে অপরের রিজিওনাল কম্পিটিটর, আমেরিকা এবং চীন একে অপরের গ্লোবাল কম্পিটিটর। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমেরিকা, ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া এই যে একে অপরের যে স্ট্র্যাটাজিক্যাল মিত্র রাষ্ট্রগুলো মিলে একটা, যদি আমি বলি সেটা হচ্ছে চীনের চীনকে প্রতিহত করার জন্য একটা কৌশল পরিকল্পনা গ্রহণ করেছে যার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি। সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা একটি মিলিটারি একটি চুক্তি কিংবা একটি মিলিটারি অ্যালায়েন্স, যেটিকে আমরা বলি কোয়াডিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, এটি গঠন করেছে। এখন বাংলাদেশকে আমেরিকা বরাবরই তার কোয়াডে যুক্ত হবার জন্য অনেকভাবে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি প্রেশার ক্রিয়েট করেছে বা এক ধরনের আবেদন করেছে বা আহ্বান জানিয়েছে। বাংলাদেশের তার অ্যাকর্ডিং টু বাংলাদেশের কনস্টিটিউশন, বাংলাদেশের যে 25 আর্টিকেল, সেখানে বাংলাদেশের যে ফরেন পলিসি সেটি ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, এবং বাংলাদেশ বরাবরই তার ন্যাশনাল ইন্টারেস্টকে কিপ করার জন্য কোনো প্রকার মিলিটারি অ্যালায়েন্সে সে যুক্ত হবে না। এটা হচ্ছে বাংলাদেশের যে একটি ট্র্যাডিশনাল ফরেন পলিসি। এই জন্য আমেরিকা বারবার আমাদেরকে আহ্বান জানালেও আমরা বাংলাদেশ পক্ষ থেকে আমেরিকা এবং চীনকে বুঝাতে চেয়েছি যে আমরা কিন্তু কোনো মিলিটারি অ্যালায়েন্সে না, আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে কিপ করার জন্য আমরা অন্য যে কোনো ইকোনমিক অ্যালায়েন্স বা অন্য কোনো যে কোনো জোটে আমরা যুক্ত হতে চাই, বাট আমরা মিলিটারি অ্যালায়েন্সে যেতে চাই না। ইভেন চীনও কিন্তু আমাদেরকে একটা একটা মেসেজ কনভে করেছে অনেক আগে যে বাংলাদেশ জয়নিং কোয়াড উড এফেক্ট সিনো বাংলাদেশ রিলেশনস, বাংলাদেশ যদি কোয়াডে যুক্ত হয় তো চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা প্রভাব পড়বে। তো চীন হচ্ছে আমাদের একটি বৃহৎ, একটি লার্জেস্ট ট্রেড পার্টনার, আমাদের বৃহৎ একটি বাণিজ্যিক অংশীদার। চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন প্রেক্ষিতে, আমেরিকার সাথেও আমাদের সম্পর্ক রয়েছে। এখন মূলত বাংলাদেশে আমেরিকার এই যে সর্বোচ্চ পর্যায়ের যে ডেলিগেট, সেই ডেলিগেটের আসার উদ্দেশ্য হলো বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্টকে একটা মেসেজ কনভে করা, যে সেটা হচ্ছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি, এবং তোমাদের যদি কোনো অর্থনৈতিক সংস্কার, কোনো সুশাসন নিশ্চিত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এবং তোমাদের ব্যাংক খাতে সংস্করণ, এবং তোমাদের আরও অন্যান্য ইস্যুতে যদি সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমেরিকা সেই সহযোগিতা করতে প্রস্তুত। এই মেসেজটা মূলত আমেরিকার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই 6 যে ডেলিগেট এসেছে তাদের মাধ্যমে কনভে করতে চেয়েছে। ইনফ্যাক্ট আমেরিকা বাংলাদেশকে বোঝাতে চেয়েছে যে তোমরা যে নতুন গভর্নমেন্ট ফর্ম করেছো তোমাদের দেশে, এই গভর্নমেন্টকে আমরা ইনডিরেক্টলি আর ডিরেক্টলি সাপোর্ট করছি, রেকগনাইজ করছি, যে ওকে ইউ আর ইন রাইট ট্র্যাক এবং তোমরা ক্যারি অন, তোমাদের সাথে আমরা আছি, এবং তোমাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো সংস্কারের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমেরিকা গুরুত্ব দেয় যেটি আমেরিকার কাছে খুবই সেন্সিটিভ জায়গা, সেটা আমি আবারও বলেছি, সেটা হচ্ছে ডেমোক্রেসি। বাংলাদেশকে ডেমোক্রেসি প্রমোট করে বাট ফর্মার রিজিওন অ্যারাউন্ড 15 আর 16 ক্ষমতা থাকার কারণে আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট এর পক্ষ থেকে কোনো প্রকার ডিরেক্টলি কিন্তু রেকগনাইজ করেনি ফর্মার রেজিমকে, যে বাংলাদেশের ডেমোক্রেসি, বিশেষ করে লিবারেল ডেমোক্রেসি, যেখানে জনগণের পার্টিসিপেশন, যেটিকে আমেরিকার দৃষ্টিতে বলা হয় ইনক্লুসিভনেস, সেই ইনক্লুসিভনেস সেখানে উপস্থিত ছিল না, যে কারণে আমেরিকা পলিটিক্যালি ফর্মার রেজিমকে সাপোর্ট করেনি। বাট ইকোনমিক এবং অন্যান্য ক্ষেত্রে আমেরিকা তার যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কিন্তু কন্টিনিউ করেছে। বাট আমেরিকা বর্তমানে প্রফেসর ডক্টর মিস্টার ইউনুস সারের নেতৃত্বে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করবার জন্য তারা এসেছে এবং সে মেসেজ তারা দিয়েছে, এবং অলরেডি উই হ্যাভ বিন ইনফর্মড $200 মিলিয়ন, ইফ আই এম নট এনি মিস্টেকেন, $200 মিলিয়ন অর্থনৈতিক সহযোগিতা করবার জন্য তারা ডিক্লেয়ার করে গেছে। ভবিষ্যতে তারা বিভিন্ন ক্ষেত্রে আরও ডিক্লেয়ার করবে বা আমাদেরকে সে সহযোগিতা করবে। এখন এখানে প্রশ্নটি হচ্ছে যে আমরা জানি ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স নাথিং ইজ ফাইনাল ইয়ার, এভরিথিং ইজ সেমি ফাইনাল, অ্যান্ড নো স্টেট ইজ আলটিমেটলি ফ্রেন্ড অর এনিমি রিগার্ডিং ন্যাশনাল ইন্টারেস্ট, এনিমি স্টেট ক্যান বি ফ্রেন্ড, ফ্রেন্ড স্টেট ক্যান বি এনিমি। আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু নেই, চূড়ান্ত বলে কিছু নেই,
এখানে ইট ইজ সো মাচ ডিফিকাল্ট টু ডিফাইন ফ্রেন্ডলি স্টেট অ্যান্ড এনিমি স্টেট ইন ইন গ্লোবাল পলিটিক্স। সংজ্ঞায়িত করা খুব মুশকিল আন্তর্জাতিক রাজনীতিতে কে বন্ধু রাষ্ট্র কে শত্রু রাষ্ট্র। বাট একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের মূল কথা হচ্ছে উইন উইন সিচুয়েশন, যে আমি তোমার সাথে বাইলেটারাল রিলেশনস বিল্ড আপ করলে আমি লাভবান হব, তুমি আমার সাথে বাইলেটারাল রিলেশনস বিল্ড আপ করলে তুমি লাভবান হবা। এটা কিন্তু আলটিমেটলি ডিপ্লোমেসির সর্বশেষ প্রয়োগ বা সর্বশেষ আবেদন কিন্তু এটি, এবং ফরেন পলিসি কিন্তু এটি ইন্ডিকেট করে যে আমি তোমার সাথে সেই সম্পর্ক রাখবো, সেই নীতি পোষণ করব, যে নীতি পোষণ করলে আমি আলটিমেটলি দ্বিপাক্ষিকভাবে আমি এবং তুমি দুজনেই কিন্তু লাভবান হব, আমি জিতবো তুমি হারবা। এটা কিন্তু ডিপ্লোমেসি বা ফরেন পলিসির বৈশিষ্ট্য না, কিংবা তুমি জিতবা আমি হারবো এটাও কিন্তু না, অর্থাৎ আমিও জিতবো তুমিও জিতবা। এখন বাংলাদেশ জিওগ্রাফিক্যালি যে বে অফ বেঙ্গলের পাশে অবস্থান করে, এই জায়গাটি আমেরিকার কাছে খুব ইম্পর্ট্যান্ট, সে কারণে আমেরিকা আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরও বেশি মজবুত করবার জন্য আমেরিকা সেটি চাচ্ছে, এবং একই সাথে চীন সহ আরও যে রাষ্ট্রগুলো রয়েছে তারাও চাচ্ছে। তো এটা নিয়ে আসলে অনেক কথা আছে, অল্প সময়ের মধ্যে কথাগুলো বলা আসলে মুশকিল। তো এতটুকুই আমি আপনাদেরকে মেসেজ কনভে করছি, স্পেশালি দোজ হু আর মাই বিসিএস ভাইবা স্টুডেন্ট, আই থিঙ্ক দে মে বি আস্ট দিস টাইপ অফ কোশ্চেন্স রিগার্ডিং দিস ইস্যু। এই যে প্রশ্নগুলো আমি বলছি যে বাংলাদেশকে আমেরিকা কেন ইম্পর্টেন্স দিচ্ছে, আমেরিকার যে একটি হাইস্ট বা হাই লেভেলের যে ডেলিগেট বাংলাদেশে কেন স্টেট ভিজিট এসেছে, তার আসলে কী বার্তা দিয়ে গেল, তারপরে কোয়াড কী, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি কী, পিভট টু এশিয়া কী, স্ট্রিং অফ পার্লস কী, কিংবা বাংলাদেশের কি এই ধরনের কোনো মিলিটারি অ্যালায়েন্সে পার্টিসিপেট করার দরকার কি না টু কিপ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, এবং এই জাতীয় অনেক প্রশ্ন কিন্তু আমার বিসিএসের ভাইবা স্টুডেন্টকে করা হয়েছে ইতোপূর্বে, এবং এই প্রশ্নগুলো আবার করার সুযোগ রয়েছে। তারপরে আরও কিছু বিষয় রয়েছে, বাংলাদেশের ফরেন পলিসিটা কী, বাংলাদেশের ফরেন পলিসির চ্যালেঞ্জটা কী, বাংলাদেশের ফরেন পলিসির যে যে ট্র্যাডিশনাল যে গতিধারা সেটি আমরা রাখতে পেরেছি কি না, বা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বৈশ্বিক শক্তিগুলো কীভাবে দেখছে, আপনার কী ধারণা। তো এই জাতীয় যে টেকনিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো যদি আপনাকে ভাইবা বোর্ডে করা হয়, তো সেক্ষেত্রে এই ডিসকাশন, আজকের ডিসকাশনটি অনেক বেশি আপনাদের হেল্পফুল হবে, এবং আমেরিকার ফরেন পলিসিটা কী, আমেরিকা কোন রাষ্ট্রগুলোকে গুরুত্ব দেয়, তারপর হোয়াট ইজ গুড গভর্নেন্স, হোয়াট ইজ লিবারেল ডেমোক্রেসি, হোয়াট ইজ রুল অফ ল, হোয়াট ইজ সেপারেশন অফ পাওয়ার, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন গুড গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে জেনে যেতে হবে, স্পেশালি দোজ হু আর ক্যান্ডিডেট অফ 44th বিসিএস অ্যাজ ওয়েল অ্যাজ 45th বিসিএস। আই থিঙ্ক দিস ডিসকাশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দেম, এবং আমি মনে করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। For your kind information, I would like to convey the message that I am Mohammad Shahjahan Ali Milon sir, I am professional BCS teacher. So those who are interested in joining my Viva course, please contact with me 01712-282980. This is my personal number, amar sathe communicate korben. Shobar jonno shubhokamona, assalamu alaikum.